যখন ফ্রেন্ডদের সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চাই ফ্যামিলি থেকে পারমিশন দেয় না অফিস আওয়ার শেষ হওয়ার পর যখন কাজ করতে হয় তখন নিজে খুব পরাধীন মনে হয় যখন খুব কাচ্চি খেতে ইচ্ছে হয় আম্মু যখন নিষেধ করে তখন নিজেকে খুব পরাধীন মনে হয় পাশের বাসার মেয়েটাকে আমার খুব পছন্দ কিন্তু বাবার ভয় বলতে পারি না যখন আমার কোনো চাওয়া কোনো ইচ্ছা আমি পূরণ করতে পারি না তখন নিজেকে পরাধীন মনে হয় যখন ফ্রেন্ডের সাথে বাহিরে থাকি সন্ধ্যার দিকে আর লেট করে গেলেও বাসায় আব্বু আম্মু কিছু বলে না তখন নিজেকে অনেক স্বাধীন মনে হয় গার্লফ্রেন্ডের হাত ধরে বৃষ্টিতে বিজয়ী হলো আমার কাছে স্বাধীনতা আমার কাছে স্বাধীনতা মানে সমান সুযোগ সবাই সমান সুযোগ পাবে এবং যোগ্যতা অনুসারে তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবে বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেকে খুব স্বাধীন মনে হয় গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে ফুচকা খাওয়া রিক্সা ঘোরা সিনেমা দেখা অফিস আওয়ার শেষে কারোর জন্য বাড়তি কাজ না করতে হয় সে যে কোনো দেশে হোক যে কোনো মাটিতে হোক সে সমান সুযোগটা পাবে ব্যক্তি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ না করুক এটাই আজকের দিনে আমার চাওয়া বিহারিরা যেখানে বাংলা কথা শুনছে বিহারিরা বাঙালিরা কোনো মানুষ বলেই তারা গণ্য করে নাই যদিও বা তারা প্রতিবাদ করতে যায় তাদের জীবন শেষ আমরা ফসল ফলাইছি এ ফসল পাকিস্তানিরা ভোগ করছে আমাদের দেশের লোক ভাতের মাল খাইতে হয়েছে চাইল দোয়া পানি পর্যন্ত খাইছে লবণ দিয়া এত দুঃখ কষ্ট আমরা ছিলাম স্বাধীনের আগে সমস্ত মানুষ সমান সুবিধা ভোগ করবে কোন সমাজে বৈষম্য থাকবে না এটি তো হলো স্বাধীনতা মানুষের মধ্যে ঘুষ দুর্নীতি এবং স্বজন প্রীতি এগুলি থাকবে না এইগুলি থেকে যদি আপনারা মুক্ত রাখতে পারেন দেশকে ইনশাল্লাহ আপনারা স্বাধীনতার স্বাদ পাইবেন আবেগ বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসার অনুভূতিতে সৃষ্টি হয় ঐক্য কেউ ঐক্যের মাধ্যমে সবাইকে এক করে রাখে কেউ সবসময় শোনায় অভিনন্দনের বার্তা আর এসব অনুভূতি আত্মার প্রতিধ্বনি হয়ে আওয়াজ তুলেছিল বলেই আজ আমরা স্বাধীন আওয়াজ বাড়াও দেশের জন্য